নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে, আপনাদেরকে স্বাগত। দেখুন, আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে, আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার দেখুন, আমি কড়াইতে এবার নারকেলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কিন্তু আমি বলছি কি রান্না করব আপনাদেরকে সেটা তো বলিনি। আজকে আমি পাটিসাপটে পিঠা বানাবো। দেখুন, পাটিসাপটা পিঠা বানানোর জন্য আগে পুরটা বানিয়ে নিতে হবে, তাই আমি পুর বানাচ্ছি। আগে নারকেলটা ভালোভাবে একটু কড়াইতে নেড়ে নিতে হবে, দেখুন, যেন নারকেল থেকে নারকেলের মধ্যে যেন জলটা না থাকে। দেখুন, এরকম আস্তে আস্তে হালকা জ্বালা দিয়ে আপনারা নাড়াচাড়া করে নেবেন। এবার নাড়াচাড়া করার পর আপনারা চিনি দিয়ে দিবেন। একটা নারকেলে প্রায় 500 থেকে 700 মতো চিনি লেগে যাবে। দেখুন, আমি চিনি দিয়ে দিয়েছি। আমার চিনির পরিমাণটা একটু কমে গেছিলো, তাই আমি আর একটু দিয়ে দিয়েছি। একটু পুরটা নরম নরম চাই, শক্ত হলে হবে না, শক্ত হলে ভালো হবে না, তাই একটু নরম নরম করবেন, পুরটা ভালো হবে। দেখুন, আমি বানিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং বলে দেব কেমন করে বানানো হয়। এবার একটু জল দিয়ে দিবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনি একটু হালকা একটু জল দিয়ে দিবেন। এই বড় চামচের 1 চামচের মতো জলটা দিয়ে দিবেন। দিয়ে আবার এরকম নাড়াচাড়া করে নেবেন যেন চিনিটা গলে যায়, তার জন্য জলটা দেওয়া হলো। দেখুন, এরকম ভাবে আপনারা নেড়ে নেবেন। আমি কিন্তু আর একটু জল দিয়ে দিলাম, আমার জলটা পরিমাণ কমে গেছিল, তাই আর একটু দিতে হবে। আর একটু এলাচও দিয়ে দিলাম। দেখুন, এইরকম আপনারা নেড়ে নেবেন। তারপর পরিমাণ মতো একটু আমুল দিয়ে দিচ্ছি, খেতে পুরটা খুব স্বাদ লাগবে, তাই ঠিক 4 চামচের মতো আমি আমুল দিয়ে দিলাম। আমুল দিয়েও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নিব। আপনারা আমুল দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। আমি উনুনতে বানাচ্ছি, আপনারা গ্যাসেও বানাতে পারেন। দেখুন, আমার পুর প্রায় হয়ে এসেছে। আপনার বেশি শক্ত করবেন না, একটু নরম নরম করে পুরটা বানিয়ে নেবেন। দেখুন, আমার পুর প্রায় হয়ে এসেছে। এবার আমি নামানোর, এই যে নামিয়ে নিলাম, দেখুন, এবার আমি একটা জায়গায় করে 500 মতো ময়দা নিয়ে নিচ্ছি। 500ই ময়দা আছে। এখানে আমি 500 ময়দা নিয়ে নিলাম। এবার 500 ময়দা নেওয়ার পর আমি এটাকে দুধ দিয়ে মাখাবো, মানে ব্যাটারটা তৈরি করব দুধ দিয়ে। দেখুন, এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন, পরিমাণ মতো দুধটা দিয়ে দিবেন। 500 মতো আমি ময়দা এখানে নিয়ে নিয়েছি। 500 ময়দায় মনে হয় 1 লিটার মতো দুধও লেগে যাবে। যদি দুধ না থাকে বাড়িতে, আপনারা জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। তো আমাদের বাড়িতে দুধ আছে, তাই দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন, এরকম দুধ দিয়ে দিবেন। দিয়ে ভালো করে এরকম আস্তে আস্তে করে একটু একটু দুধ দিবেন। দিয়ে আস্তে আস্তে করে এরকম করে ব্যাটারটা বানিয়ে নেবেন। দেখুন, এরকম বারে বারে একটু একটু দুধ দিয়ে দিতে হবে। একটু একটু মানে অল্প অল্প করে দুধ দিয়ে বারে বারে মাখিয়ে নেবেন। এরকম আস্তে আস্তে একটু একটু নাড়াচাড়া করে করে সুন্দর করে ব্যাটারটাকে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। দেখুন, আমার বাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে এবার পিঠা বানাবো। দেখুন কীরকম হয়েছে, আপনারা এরকমভাবে করে নেবেন। দেখুন, এবার আমার তাওয়াটা বসিয়ে দিয়েছি আমি উনুনতে, আর ওটা একটু বেগুনের মুখি নিয়ে নিয়েছি,
তেলের মধ্যে দেখুন এরকম এক চাটু দিয়ে দিবেন আপনারা তাওয়াতে, দিয়ে এটা কিন্তু একটা তালপাতার টুকরো, ওই তালপাতার টুকরো দিয়ে আপনারা এরকম গোল করে নিতে পারেন, না হলে যদি আপনাদের বাড়িতে যদি তালপাতার টুকরো না থাকে আপনারা ওই যে যে চাটুটা ইউজ করেছেন ওই চাটুটার পিছন দিয়ে বি গোল করলে ওই যে চাটুটা ওই গোল করলে গোল করতে পারবেন। দেখুন তার মধ্যে এবার পুরটা দিয়ে দিতে হবে, এই যে পুরটা বানিয়েছিলাম এইরকম মাঝু একটু পুর দিয়ে দেবেন, দিয়ে এরকম একটু নিচটা ভালো করে লেগে গেলে দিয়ে ওকে মুড়ে দিতে হবে। দেখুন এরকম ভাবে মুড়ে নিতে হবে, এরকম মুড়ে নেবেন। এই পিঠেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আপনারা চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন, খেতেও খুব স্বাদ হয়। আমরা তো প্রায় বাড়িতে বানাই এবং খাই, খেতে খুবই দারুণ লাগে, আপনারাও ট্রাই করবেন। দেখুন এই বলতে বলতে সঙ্গে সঙ্গে দুটো পিঠা হয়ে গেল। এবার দেখুন এরকম আপনারা করে নেবেন, আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কেমন বানাতে হয়। আপনারা গ্যাসেও যদি গ্যাসেও পারেন তাহলে করতে পারবেন। এই যে যখন এই পিঠাটা মেলানো হয় কিন্তু আপনাদেরকে হালকা জ্বালা দিয়ে করতে হবে, জ্বালা যদি বেশি দেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে, তাই জ্বালাটা বেশি পরিমাণে দেওয়া চলবে না, কম জ্বালা দিয়ে আপনাদেরকে করতে হবে। দেখুন এরকম করে আপনাদেরকে একে একে করে সব পিঠাগুলো বানিয়ে নিতে হবে, 500 ময়দায় মনে হয় অনেকগুলো পিঠা হবে। দেখুন বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন দেখুন এবার দেখিয়ে দিলাম, প্রায় অনেকগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা বাড়িতে আপনারাও ট্রাই করবেন এরকম পিঠে, আমরাও করে খাচ্ছি, খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এরকম তৈরি করে খাবেন এবং ভালো থাকবেন, আবার দেখাবো আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।